হ্যালো ইউটিউব ভিউয়ার, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে টিউটোরিয়ালের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার মূল বিষয় হচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের যে এসএসসির যে রুটিনটা, ওই রুটিনটা আমি আজ আপনাদেরকে এই টিউটোরিয়ালটা আমি দেব রুটিনটা টিউটোরিয়ালটা দেব কোন দিন কোন পরীক্ষার রুটিনটা। ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর বোর্ডের যে নির্দেশিত যে রুটিনটা আছে, এই রুটিনটাই আমি আজ আপনাদেরকে দেব। আপনাদের আমি সাধারণত আপনাদেরকে ডাউনলোড লিঙ্কটাও ওইখানে আপনাদেরকে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং পিডিএফ ফাইলটা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঢাকা বোর্ডের যে যে রুটিনটা, ঢাকা এবং তার পার্শ্ববর্তী যে বুটগুলো, যশোর, কুমিল্লা, রাজশাহী যে বুটগুলো যে রুটিনটা, এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন বাংলা পরীক্ষা 2001 কবে থেকে শুরু হচ্ছে, যে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 7 তারিখ 2 মাসের যেই তারিখটা, এটা হচ্ছে রুটিনের যে তারিখটা, এটা হচ্ছে পরীক্ষা শুরু হবে 2 এপ্রিল থেকে, পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসে 2 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে যাচ্ছে। তারপরে দেখেন এখানে বাংলা পরীক্ষা 2 তারিখ, তারপর বাংলা দ্বিতীয় 3 তারিখ, ইংরেজি পরীক্ষা হচ্ছে 5 তারিখ, তারপরে ইংরেজি দ্বিতীয় পরীক্ষা হচ্ছে 7 তারিখ, তারপর তথ্য যোগাযোগ পরীক্ষা 9 তারিখ, তারপরে এখানে আরও অনেক গার্হস্থ্য যারা নিয়েছে এগুলো পরীক্ষা আছে, যেটা 10 তারিখ, তারপরে এখানে অনেক ধরনের পরীক্ষা আছে, সাধারণ পরীক্ষা, তারপর পরিণীতি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসা, যেগুলো পরীক্ষা আছে এগুলো হচ্ছে 12 তারিখ, তারপর পরিণীতি সুশাসন দ্বিতীয়, পরিণীতি দ্বিতীয়, তারপর জীববিজ্ঞান দ্বিতীয়, ব্যবসা উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, ফিনান্সিং, ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং ইংরেজি শর্ট হ্যান্ড দ্বিতীয় পত্র প্রথম পত্র, এগুলো হচ্ছে 16 তারিখ, এবং অনেক ইসলাম শিক্ষা বা অন্য অনেক ধরনের পরিসংখ্যা পরীক্ষা আছে যা বিকালে বিকালে হবে। দেখেন কিরকম সাধারণ শিক্ষা বা পরিসংখ্যান যেগুলো ক্রিয়া আগর বাগর যেগুলো পরীক্ষা আছে এগুলো বিকালে হবে, দেখেন একটু দেখে নেন, সবাই মুখ বলে দেখে নেন। তারপরে আপনাদেরকে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি। ডিসক্রিপশন বক্স সবাই চেক করবেন, আশা করছি সবাই ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। এসএসসি পরীক্ষা তাহলে শুরু হতে যাচ্ছে 2 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা, আপনারা সবাই মনোযোগ দিয়ে পড়বেন। এসএসসি পরীক্ষার সামনে এসে গেছে, আর বেশি সময় নেই, আর মাত্র 1টি মাস সময় আছে, এপ্রিল 1টি মাস ধরা যায় এই সময়টা আছে। এই সময়ের মধ্যে আপনাদেরকে সব পরীক্ষা ফিল আপ করে ফেলতে এবং কভার করতে ফেলতে হবে, এবং সবাই এই ডিসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন আশা করছি। সবাইকে আমি এটা দেওয়ার জন্যই আমি আজকে টিউটোরিয়ালটা বানানো অবশ্য, এবং যে ব্যবহারিক যে বিষয়টিগুলো আছে এগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। যেমন এখানে নির্দেশনা আছে কিছু, পরীক্ষার শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনীয় ও পরে সৃজনশীল রচনামূলক তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। 30 নম্বরে বহু নির্বাচনীয় MCQ পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরে সৃজনশীল CQ পরীক্ষার ক্ষেত্রে 2 ঘন্টা 30 মিনিট। ব্যবহারিক বিষয়ে সম্মিলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহু নির্বাচনী MCQ পরীক্ষার জন্য সময় 25 মিনিট এবং 50 নম্বরের সৃজনশীল CQ পরীক্ষার জন্য 2 ঘন্টা 35 মিনিট। পরীক্ষার বিবরণীয়ভাবে প্রশ্নপত্রের উল্লেখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উত্তর উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না, সকাল 10টা থেকে শুরু করে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সকাল 9টা 25 মিনিটে অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনের MCQ শীট বিতরণ, এবং সকাল 10টায় বহু নির্বাচনের প্রশ্নপত্র বিতরণ, এবং সকাল 10টা 30 মিনিটে বহু নির্বাচন প্রশ্নপত্র MCQ শীট সংগ্রহ এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ, এবং 25 নম্বর বহু নির্বাচনের পরীক্ষার ক্ষেত্রে সময় 10x25 মিনিট, 10টা থেকে 10টা 25 মিনিট, এবং দুপুর 2টার ক্ষেত্রে যা অনুষ্ঠিত হবে দুপুর 1টা 45 মিনিটে অলিখিত উত্তরপত্র MCQ শীট বিতরণ, এবং দুপুর 2টা থেকে বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ, এবং দুপুর 2টা
2:30 বহু নির্বাচনে উত্তরপত্র এমসিকিউ শীত ভিতর সংশ্লিষ্ট এবং সৃজনশীল প্রশ্ন পত্র বিতরণ এবং 25 নম্বর বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় দুপুর 2:25। 2014, 2015 এবং 2016 সালের অনিয়মিত পরীক্ষার ক্ষেত্রে 14, 16, 14, 15 এবং 16 সালে সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময় বণ্টন ও মান বণ্টন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষার গ্রহণ করা হবে। পরীক্ষা তাদের প্রবেশপত্র নিজ নিজ দায়িত্বে প্রধানদের নিকট হতে সংগ্রহ করতে হবে এবং প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয়কোড ইত্যাদি এগুলো ফর্ম যথাযথ লিখিত বৃত্ত বরাদ্দ করতে হবে। কোনো অবস্থায় মার্জিনের মধ্যে লেখা এবং বৃত্ত কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। ব্যবহারিক সম্পর্কিত বিষয়ে বহু নির্বাচনীয়ভাবে ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করা হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র উল্লিখিত বিষয়বস্তুর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থায় অন্য বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। কেউ পরীক্ষা নিজ কলেজ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে না। পরবর্তী স্থানগুলোতে মাধ্যমে আসন বিতরণ বিন্যাস করতে হবে। পরীক্ষাগণ পরীক্ষার সাধারণ এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং সাধারণ সায়েন্টিফিক করতে পারবে এবং প্রোগ্রামিং ক্যালকুলেটার ব্যবহার করতে যাবে না। পরীক্ষার ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র মোবাইল ফোন আনতে পারবে না। সবাই আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদেরকে এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, টিউব টিউটোরিয়াল প্রোকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আমি আরও অন্য ধরনের এডুকেশনাল এবং টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সময় উপস্থিত হব এবং সবাই ডিসক্রিপশন বক্সে চেক করবেন। আশা করছি আপনারা এই ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন এবং এটার যে লেখার যে শিটটা আছে ওইটা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।